আমি মাসাদুল শেখ আমার বাড়ি মুর্শিদাবাদ জেলার চক গ্রাম বাংলা থেকে বহু পরিযায়ী শ্রমিকদের কেরল সহ বিভিন্ন রাজ্যে কাজের খোঁজে যেতে লক্ষ্য করা যায় তবে এই সকল পরিযায়ী শ্রমিকদের মধ্যেই মুর্শিদাবাদের ডোমকলের দাসের চকপাড়ার মাসাদুল শেখ কেরলের মাটিতে বাংলার মুখ উজ্জ্বল করেছেন একজন বাঙালি এবং বাংলা ভাষাভাষীর মানুষ হয়েও কেরলের একটি রিয়ালিটি শোতে অংশগ্রহণ করে মালায়ালম ভাষায় গান করে মঞ্চ কাঁপিয়েছেন তিনি প্রশ্ন হল কিভাবে ওই ভাষা জয় করে এমন সফলতা মাসাদুল সাহেব কেরল ছাড়াও কর্ণাটক তামিলনাড়ু সহ বিভিন্ন রাজ্যে কাজের অভিজ্ঞতা রয়েছে তবে তিনি কেরলে দু সাল থেকে এখনো পর্যন্ত কাজে রয়েছেন মাসাদুল যে রাজ্যে কাজ করতে যান সেখানকার ভাষা আয়ত্ত করার চেষ্টা করেন বাংলা এবং হিন্দি ভাষায় গান করার অভিজ্ঞতা থাকার পাশাপাশি সেই সকল ভাষায় গান করার চেষ্টা তিনি চালান বলে জানিয়েছেন তবে কেরলে তার এমন সফলতা অর্জনের কারণ জানা গেল তার মুখ থেকে জানলো যে এখানকার যে ভাষা কঠিন তো এটা যদি আমি গাওয়ার চেষ্টা করি বা মুখ দিয়ে উচ্চারণ করার চেষ্টা করি সেটা কেমন হয় তাহলে একটা সারপ্রাইজ হিসাবে কেরালার জনগণকে দেওয়া যায় আমার এটা জাগলো এবার আমি এই গানটা আমি গাওয়ার জন্য চেষ্টা করলাম তার আগে আমি এখানকার যে অক্ষর আছে স্বরবর্ণ যে অক্ষরগুলো আছে সেগুলো আমি শিখে শিখেছি এখানকার মানুষের সাহায্য নিয়ে আমি শিখেছি পড়ালেখা এগুলো শিখেছি এখানকার ভাষা তারপর আমি মানে উচ্চারণ এখানকার উচ্চারণগুলো কঠিন যে উচ্চারণগুলো ঠিক করার জন্য শিখতে হয়েছে তারপরে আমি গান শুনলাম গান শুনে আমি গা আস্তে আস্তে গাওয়ার চেষ্টা করি এবং এটা শেখার জন্য আমার প্রায় বছর তিনেকের মধ্যে আমি এটা শিখেছি এবং প্রায় গান আমি ফেসবুকে পোস্ট করি কিন্তু সেরকম কিছু হয়ে ওঠেনি তো এই ছয় মাস আগে আমি বাড়ি থাকে বাড়িতে থেকে আমি গান পোস্ট করি মালয়ালম ভাষাতে এবং আমি আমার যে এখানকার লোকে বলে বা আমার গ্রামের লোকে বলে যে আমার ভয়েসটা নাকি মালয়ালম গানের জন্য পারফেক্ট তার জন্য আমি চেষ্টা করি মালায়ালম গান মালায়ালম তামিল তেলেগু কানাডা এই ভাষাগুলোর গান করার জন্য চেষ্টা করি বাংলা পাশাপাশি বাংলা হিন্দি আছে তো প্রথম আমি দু হাজার বারো সালে কাজ এসেছিলাম এখানে সেই সাথে কাজ শুরু করেছি গান এই পর্যন্ত এসেছে প্রথম জনগণ আমার গান কখন মানে জনগণের কাছে পৌঁছেছে সেটা হচ্ছে আমি একটা মালয়ালম গান পোস্ট করেছিলাম আমাদের কেরালার সিনেট নিউজ অনলাইন একটা পেজ আছে সেই পেজে উনি আমাকে খুব সাপোর্ট করেছিল ওনারা এবং সেই গানটা ভাইরাল হয়েছিল গানটার কথা সার রান্দাল দাল পল্লুম পভুম একটা মালয়ালম গান ছিল যেটা ভাইরাল হয়েছিল এবং সেখান থেকে কয়েক লাখ ভিউ হয়েছে এসব শিখতে বছর তিনেক সময় লেগেছে তবে এরপর থেকে সব কিছু শিখে নেওয়ার পর গান গে। ফেসবুকে পোস্ট করলেও সফলতা আসেনি তিনি জানান সফলতা আসে ছ মাস আগে সেখানকার একটি নিউজ অনলাইন নামে একটি ফেসবুক পেজে তার একটি গান পোস্ট হয় এরপর সেই গান ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় এরপরেই একটি রিয়েলিটি শোতে সুযোগ পান গান করার সেই রিয়েলিটি শোটি হয় দেড় মাস আগে সেখানেই মঞ্চ কাঁপাতে দেখা যায় মাসাদুলকে মাসাদুল বর্তমানে কেরলে থাকলেও তার পরিবার রয়েছে মুর্শিদাবাদেই তার বাড়িতে রয়েছেন তার বাবা মা তিন বোন এবং দুই ভাই ও স্ত্রী সন্তান তবে মাসাতুলের এমন সাফল্য পরিবারের কেউ খুনাক্ষরেও টের পাননি এমনকি তার স্ত্রী সুরজিনা বিবি জানিয়েছেন আমি নিজে কোনো দিন গান টান করতে দেখিনি দীর্ঘ দশ বছরের বেশি সময় ধরে বাইরে রয়েছে বাড়িতে এলেও সবসময় মোবাইল নিয়ে কি যেন করে ভালো মনে হচ্ছে সারা জীবন শুধু বাইরে দশ বছর থেকে বাইরে খাটবে কোনো যদি একটা কাজের কোনো ই পাওয়া যায় তো ভালো অন্যদিকে মাসাদুল তার ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে জানিয়েছেন সেটা হচ্ছে যে কোনো যে কোনো ভাষার ভারতের যে কোনো ভাষার যে কোনো সিনেমায় একটা গান করা আমার স্বপ্ন আছে সে শিল্পী হই বা না হই একটা গান করার স্বপ্ন আছে এবং অলরেডি আমাকে কেরালাতে মালায়ালম অ্যালবাম করার জন্য রিকোয়ে রিকোয়েস্ট নয় আমাকে ফোন করে একটা আশ্বাস দিয়েছে যে তোমাকে নিয়ে আমরা একটা অ্যালবাম করাবো তো দেখা যাক কি হয় দোয়া করবেন আপনারা প্রার্থনা করবেন সেটা যেন সাফল্য হয় থ্যাংক ইউ